তো ওই কাজ তো আমরা করতে পারবো না। আমাদের তো এনআইডি ওই এক বছর শিশুর পিছিয়ে ঘুরে ঘুরে কবে সে জন্মগ্রহণ করলো বা একজন লোক মারা গেলে তাকেই করলো, এটা তো আমাদের কাছে তথ্য নাই। এটা তো কার কাছে আছে? এটা তো সরকারের কাছে আছে, স্থানীয় সরকারের কাছে আছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, স্থানীয় সরকারের কাছে সেই তথ্য আছে যে কে মারা যাচ্ছে, কে জন্মগ্রহণ করতেছে। তো সেটাও সরকারের একটি প্রতিষ্ঠান, তারা এটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করাতে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে তারা কীভাবে এটা ই করবে, মানে তথ্য আদান প্রদান করবে, সেটা তাদের বিষয়। নিশ্চয়ই একটা মেকানিজম থাকবে সেখানে। আমরা ভোটার তালিকা করার সময় আমরা কী দেখে করি? তার জন্মসনদ নেই না, তো জন্মসনদটাকে আমরা তৈরি করি? জন্মসনদটা কিন্তু লোকাল গভর্নমেন্ট থেকেই দেয়, তা সেটা ভিত্তিতে করি। আমরা যদি তার শিক্ষাগত যোগ্যতা লিখতে চাই, তাহলে কোথা থেকে দেখি? শিক্ষাগত যোগ্যতা সনদটাকে দেয়, শিক্ষা মন্ত্রণালয় দেয়, বোর্ড দেয়। তার মানে কি? আমরা তো সরকারের প্রতিষ্ঠানগুলোর উপরে নির্ভর করছি। আমরা কি একজন লোককে যে তার নাম কি, তার বয়স কত, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার ডেট অফ বার্থ কত, এটা কোথা থেকে নিচ্ছি? আমরা নিজেরা তৈরি করতে পারছি? পারি না। আমরা কিন্তু সরকারের প্রদত্ত যে তথ্যগুলো দেওয়া হয়, অর্থাৎ আমরা তার যে বার্থ সার্টিফিকেটটা দেওয়া হয় লোকাল গভর্নমেন্ট থেকে, সেই বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু আমরা ডেট অফ বার্থ বসাচ্ছি, তার নামটা বসাচ্ছি সেখান থেকে, তার শিক্ষাগত যোগ্যতা বসাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সনদ দেওয়া হয়েছে সেটা দেখে। তার মানে তো সরকার থেকে আমরা তথ্য নেই, আমরা তো নিজেরা তথ্য তৈরি করতে পারি না। আমরা তো প্রাইমারি তথ্য নেই না, আমরা সেকেন্ডারি তথ্য তৈরি করি, প্রাইমারি তথ্যটা আসে সরকার থেকে। তো যখন এনআইডি কার্ড হয়ে যাবে, সরকারের যে বিভাগই করুক সেটা, তখন যারা এনআইডি কার্ড আসবে তাদের আমরা তখন এনআইডি কার্ড নেবো, তাদের তাদের সেই জন্মসনদ নেব, তাদের শিক্ষাগত সনদ নেব, এখন যেভাবে নেই আমরা এখন নেই নাকি।